চট্টগ্রামে ছোট বোনের সামনে বড় বোনের স্পর্শকাতর স্থানে আঘাত করার অভিযোগে উঠেছে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের বিরুদ্ধে। শতশত মানুষের সামনে ভর দুপুরে এমন কাজে অবাক গোটা দেশবাসী। সেই ছাত্রকে ধরে নিজের হাতে পিটিয়ে জনতার হাতে তুলে দিয়েছে সেই বড় বোন। তবে মেয়েটার অভিযোগ নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। আসলে ঘটনা কতটা সত্য, কি ঘটেছিল সেখানে, এসব বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। আরও থাকছে বিশ্ববিদ্যালয়ের সুযোগের লোভ দেখিয়ে শিক্ষার্থীদের সর্বনাশ করা এক প্রতারকের অভিনব সম্প্রতারণার গল্পসহ আরও কিছু গরম খবরাখবর। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। চট্টগ্রাম নগরে জিসি মোড় এলাকায় ছোট বোনের সামনে বড় বোনকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। 26 অক্টোবর বিকেল 6:30টার দিকে ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি চবির শিক্ষা ও গবেষণা বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। ভুক্তভোগী নারী বলেন, আমি আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট বোনকে নিয়ে ব্যাংকের কাজে বের হয়েছিলাম। কাজ শেষে বিকেলে বাসায় ফেরার জন্য জিএসি মোড় এলাকায় দাঁড়াই। রাস্তা পার হব এমন মুহূর্তে একটি ছেলে এসে হঠাৎ আমার শরীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে আমি ব্যথা পাই। সঙ্গে সঙ্গে আমরা দুই বোন মিলে তাকে ধরে ফেলি। ছেলেটি নিজেকে চবি শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয় এবং নিজের পরিচয়পত্র দেখায়। তবে সেখানে উপস্থিত কয়েকজনের অনুরোধে আমরা তাকে ছেড়ে দেই। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমার ছোট বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা ছেলেটির বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, এখনও থানায় কেউ অভিযোগ দেননি। আমি ভুক্তভোগীকে ফোন করেছি, তাদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নানানজনে নানান মন্তব্য করছে। প্রথমত ভুক্তভোগী নারীর অভিযোগ সত্য কিনা এটা প্রশ্ন উঠেছে। সেই সূত্র টেনে কেউ বলছেন বিষয়টি তদন্তের প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি এভাবে শ্লীলতাহানি করতে পারে? আমরা সচেতন বিবেকবান মানুষগুলো অপরাধ বন্ধ করতে গিয়ে আমরা নিজেরাই অপরাধী হয়ে যাই। অপরাধ নির্মূল করতে হলে একটি আদর্শ দরকার। দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। কেউ কেউ বলছেন বিষয়টা কতটুকু সত্য বা মিথ্যা তা হয়তো জানি না, তবে মনে করি এইভাবে ভিডিওটা করে সোশ্যাল মিডিয়া ছাড়া উচিত হয়নি। যে ভিডিওটা করে ছেড়েছে সে কিছু সময়ের জন্য ছেলেটার স্থানে দাঁড়াক, তাহলে হয়তো বুঝবে ছেলেটার কি ক্ষতি হয়েছে। তাদের দাবি, কেউ অপরাধী প্রমাণ না হওয়া অবধি অপরাধী নয়। ছেলেটার অপরাধ প্রমাণ হলে যা মন চায় করেন, বাট প্রমাণ না হওয়া অবধি চুপ থাকাই শ্রেয়। আমরাও জানি না আসলে ঘটনাটি কিভাবে কি ঘটেছে, ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি না সেটাও খতিয়ে দেখা উচিত। হতে পারে সে বখাটে নিজেকে বাঁচাতে ছাত্রের পরিচয় দিয়েছে, তবে একজন ছাত্র তো এমন কাজ করার কথা না। এমনও হতে পারে তার অনিচ্ছাকৃত সেই নারীর শরীরে হাত লেগে গেছে। এখানে অনেক কিছুরই সম্ভাবনা রয়েছে। পুলিশের উচিত বিষয়টি তদন্ত করে খোলাসা করা। ছেলেটি দোষী হলে তার কঠিনতর বিচার চাই। নির্দোষ হলে সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ রটেছে তার থেকে মুক্তি চাই। কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেটাই কাম্য। যাই হোক, আসা যাক অন্যান্য বিষয়ে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিতে ভুয়া পরিচয় দিতেন আবু মুসা আশারি নামে এক প্রতারক। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বানানো কথোপকথনের স্ক্রিনশটে ছড়িয়ে দিতেন মানুষের আস্থা অর্জনে। তাকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মুসা। বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের ভর্তি করিয়ে কথা বলে টাকা হাতিয়ে নিত বিভিন্ন নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু মুসা আশারি। সেসব অ্যাকাউন্টে নিজে কথোপকথন চালিয়ে ছড়িয়ে দিতেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আস্থা অর্জনে। কখনো নিজের পরিচয় দিতেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পরিচালক হিসেবে, আবার কখনো মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের কাছে তার পরিচয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। সম্প্রতি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অকৃতকার্য এক শিক্ষার্থী অভিভাবক স্বর্ণাপন্ন হন মুসার। সন্তানকে ভর্তি করাতে প্রথমে 2 লাখ টাকা দেওয়ার পর তার কাছে আরও 1 লাখ টাকা দাবি করে সে। যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলার তদন্তে নেমে আসে এসব তথ্য সামনে আসে পুলিশের। পরে গ্রেফতার হন বরিশালের বাকেরগঞ্জের আবু মুসা। পুলিশ বলছে গেল 2 বছর শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভর্তি পরীক্ষার আগের রাতে সে কিছু স্ক্রিনশট দিয়ে প্রমাণ করতে চায় সে এর আগেও বিভিন্নভাবে প্রশ্নপত্র সাপ্লাই দিয়েছে, আবার অনেক সময় সে রেজাল্ট চেঞ্জ করে দিয়েছে। এইভাবে মূসা কিছু ফেক চ্যাট তৈরি করে ছড়িয়ে দিয়ে আস্থা অর্জন করার চেষ্টা করত। প্রতারণা থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি ইচ্ছুদের অসদুপায় অবলম্বন না করে মেধার চর্চা করার পরামর্শ পুলিশের। গ্রেফতার মূসা আসারির প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির সময় সুজন হোসেন নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। উপজেলা সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ার এলাকার মেহেরুন্নেসা ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুজন নাটোর লালপুর উপজেলার গোপালপুর গ্রামের সেন্টুর ছেলে। এ সময় তার সঙ্গে থাকা আরেক প্রতারক সান্তাহারের কথিত সাংবাদিক মিরু হাসান বাপ্পি কৌশলে পালিয়ে যায়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেহেরুন্নেসা ফার্মেসির মালিক শফিকুল ইসলাম ভট্টু জানান, উপজেলা সান্তাহারে পৌর শহরের পৌতা গ্রামের জৈনিক মনসুর আলীর ছেলে কথিত সাংবাদিক মিরু হাসান বাপ্পি ওই প্রতারক সুজনকে ডিবি সাজিয়ে তার দোকানে নিয়ে আসেন। এরপর তার দোকানে মাদক জাতীয় ওষুধ বিক্রি করা হয় এমন অভিযোগ তুলে নানা ধরনের ঝামেলা শুরু করেন। এক পর্যায়ে তিনি বিরক্ত বোধ করেন এবং ঝামেলা এড়াতে তাদের 500 টাকা দিয়ে বিদায় করেন। পরের দিন ফের তারা দুজন এসে 5,000 টাকা দাবি করেন। টাকা দিতে না চাওয়ায় গ্রেফতারের ভয় দেখান। এ সময় প্রতারক বাপ্পি ও সুজনের আচরণ সন্দেহজনক হওয়ায় তিনি পরিচয়পত্র দেখতে চান। তারা সেটি দেখাতে সক্ষম না হওয়ায় বাপ্পি কৌশলে দৌড়ে পালিয়ে যায় এবং সুজনকে আটক করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শক আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। তবে সুজনের সঙ্গে থাকা আরেক প্রতারক মিরু হাসান বাপ্পিকে আটক করা যায়নি। প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিনিয়ত আরও এমন প্রতারণার ঘটনা ঘটছে। এই যেমন সরকারের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে মোবাইল ফোনে ময়মনসিংহের পুলিশ সুপারকে নিজের পছন্দের 3 জনকে পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য তদবির করে সামিউল। বিষয়টি সন্দেহ হলে পুলিশ সুপারের, এরপর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে সে। এছাড়া কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নামে ডিআইজি পরিচয় দেওয়া একজন ও জাল প্রবেশপত্র বানিয়ে পুলিশের নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে আরেক প্রতারক ধরা পড়েছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা ও ফুলপুর এবং জামালপুর জেলা থেকে এই 3 প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হল জামালপুরের মেলান্দহ উপজেলার সাবিল্লাপুর গ্রামের সামিউল আলম, ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের জালালউদ্দিন এবং মুক্তাগাছা উপজেলার রহিমবাড়ি গ্রামের মারুফ মিয়া। এসব বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতারণার শিকার হয়ে পড়ে হাই হুতাশ করে লাভ হবে না। ভিডিওটি শেষ করব চট্টগ্রামের ঘটনাটি নিয়ে। আপনার মতে ঘটনাটি কি হতে পারে? প্রাথমিকভাবে কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র এমন জঘন্য কাজ করতে পারে বলে কি আপনার মনে হয়? আর এমনটা না করলে সেই নারী কেন অভিযোগ করবেন? নাকি ছেলেটা ছাত্র নয় বরং বখাটে? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।